so happy. I'm gonna feel that glow. I'm so happy. So glad. Jani nahi bhabi sa jai try kore nei tarpor happy valentine's day মাই চ্যানেল মনি পিসি। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, 7টা বাজে। এখন আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েকে নিয়ে, বড় মেয়েকে নিয়ে স্কুলে যাব। মনটা ভালো নেই গো, কাল সারা রাত ঘুমাতে পারিনি। তো বড় মেয়েকে রেডি করেছি, ওর স্কুলে যাচ্ছি নিয়ে। কালকে সারা রাত ঘুমাইনি, ছোটো মেয়েটা বেডে ওঠার সময় একটুখানি পড়ে গিয়েছিল, হাতে ব্যথা পেয়েছে। তো ভয় লাগছে বেশি ব্যথা পায় কি না, ডাক্তারে পাঠাতে হবে। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি কাজে চলে যাব। তো দেখো ঘরে গিয়ে রেডি হয়ে মেয়েটাকে খাইয়ে ওর ঠাম্মার কাছে রেখে আমি কাজে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো সবাইকে এই আটলান্টার ভ্যালেন্টাইন্স দিনে এখানে কেমন হয় বা কি করে বা আমরা কি করলাম সেগুলো শেয়ার করতে আসলাম, সাথে থাকবেন। দেখো আমার কাজের জায়গা যেখানে আমি ডিউটি করি, তো কোম্পানির নাম হচ্ছে পাবলিক্স। তো এখানে আমি চলে এসেছি। দেখো এইখানে আমেরিকাতে অনেক অনেক ফুল বিক্রি হয় ভ্যালেন্টাইন্সের দিনে, আর কেক, কি সুন্দর রকমারি কেক এটা রেডি করে রেখেছে। এটা বেশিরভাগই ভ্যালেন্টাইন্স দিনে বলুন, অনেক রকম বলুন, ভালোবাসা দিবসের বলুন আর ফুল আর এইগুলো বিক্রি হয়। তো এটা হচ্ছে আমার জবের প্লেস। তো জবের প্লেসের আমি পুরোটা ডিটেলস দিয়ে আরেকদিন একটা ব্লগ বানিয়ে দিব আপনাদের জন্য। তো আজকে আমি একটু একটু দেখাচ্ছি। তো চলে আসলাম, আজকে 12টা থেকে 8টা পর্যন্ত কাজ। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ঘরে গিয়ে আমি ইয়ে করলাম, ছোট্ট মেয়েকে খাওয়ালাম, একটু ঘরের কাজ, সকালবেলার কাজটা যেগুলো করে, তারপর আমি ডিউটিতে আসলাম। ছোটো মেয়েকে রেখে আসছি, ওর ড্যাডিও কাজে গেছে, কাজ থেকে এসে ওকে নিয়ে আসবে, নিয়ে যাবে ডাক্তারে, ডাক্তার দেখিয়ে আমি একটু শান্তি পাবো, নইলে শান্তি পাবো না। একটু কান্না করে ঘুমিয়ে পড়েছিল, তাই রাতে আর ডাক্তারে নিয়ে যাইনি, নইলে সাথে সাথে নিয়ে যেতাম। তো মনে হয় ভগবানের আশীর্বাদে ভালোই আছে, তবু মেক শিওর হওয়ার জন্য ড্যাডিকে দিয়ে পাঠাবো। তো আমি দেখো এখানে এসেছি, কাজে এসেছি, আমাদের লাইফটাই এমন। আজকে মানডে টুয়েসডে দুই দিন আমি কাজ করি, ওর ড্যাডি করে থাকে, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে যেহেতু অনেক বিজি, অনেক এটা এই দেশের একটা বড় একটা ইয়ে, তো এইখানে অনেক অনেক ইয়ে করে সেলিব্রেট করা হয়। দেখো সব কেক টেক শেষ হয়ে গেছে, এখানে একটাও কেক নেই, অনেকগুলো কেক ছিল আমি আসার পর দেখেছিলাম। তো একটা মাত্র কেক আছে, আমি এটা নিয়ে নিব। আমি অলরেডি 8 ঘন্টা কাজ করে শেষ করে ফেলেছি, 12টার সময় এসেছিলাম, এখন সন্ধ্যা 8টা হয়ে গেছে। তো দেখো আমি একটা মাত্র কেকই আছে, চিজ কেক, তো বেশি বড় নেওয়ার দরকার নেই, ছোটো একটা কেক নিব মেয়েদের নিয়ে, এটা সেলিব্রেট করে ফেলবো এটাই ভাবতেছি। আর এখান থেকে ডোনাট নিব, এগুলো আমার শাশুড়ি ভালোবাসে ডোনাট খেতে, তো ওনার জন্য একটা ডোনাট নিয়ে নিব। আর তো একটা বাস্কেট নিয়ে নিই, বাস্কেট নিয়ে আমি শপিং করে নিব। কাজটা শেষ হয়ে গেছে, কাজটার সময় কাজ কী কাজ করলাম সেটা আরেকদিন ব্লগটা বানিয়ে দিব। তো কাজের সময় ডিউটির সময় এখানে মোবাইল ধরা নিষেধ, মোবাইল নিয়ে কিছু করতে পারবে না, তো মোবাইল ব্যাগের ভিতরেই থাকে। কাজ শেষে মোবাইল বের করে আনলাম, এখন একটু শপিং করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। তো দেখো একটা কেক নিয়ে নিলাম, ছোট একটা কেক, ভ্যালেন্টাইন্সের কেক, অনেক সুন্দর সুন্দর কেক ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। আর আমি এখানে থেকে ফ্রাইড শ্রিম্প নিব, শ্রিম্প ফ্রাইড,
এটা অনেক প্রিয় আমার বাচ্চাদের, আমার অনেক ভালো লাগে। আমি এগুলো বেশি নেই না, খুব কমই নেই, এটা কোনো স্বাস্থ্যকর না, খেতে অনেক ভালো লাগে। তার জন্য আর মেয়েটা আজকে যেহেতু দুঃখ পেয়েছে হাতে, আর ওর জন্য একটু খুব টেনশনে কাজ করছিলাম গো। জানো না আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে, তো জানো তো প্রবাসে আমরা এরকমই করি। আরেকটা কেকও নিয়ে নিলাম, এগুলো শপিং করব আর আপনাদের সাথে গল্প করে করে চলে যাব। জানো তো প্রবাসে এরকমই হয়, তো ঘরেও যতটুকু পারার করলাম। সকালে উঠে মেয়েকে স্কুলে দিলাম, যেহেতু ওর ড্যাডি নেই আজকে ঘরে, ও ম্যানেজমেন্টে আছে, ও পাবলিক সে প্রডিউসের ম্যানেজার, তার জন্য ওকে মানে যখন ওই বস ডাকে যেতেই হয়, না গেলে হয় না। তো যেহেতু একটা স্পেশাল ডে আজকে, তো করতেই হবে কাজ। তো আরেকটা ডোনাট নিয়ে নিলাম, তো আমার এটা শাশুড়ি মাও খাবে আর বাচ্চারাও খাবে, আমার মেয়েগুলো। তো এভাবে কিছু দেখে দেখে কিছু জিনিস আমি কিনে নিব, কিছু জিনিস কিনে নিব ভ্যালেন্টাইন্সের দিনের জন্য। তো কাজ করছি অনেক কষ্ট করে, আজকে পায়ে অনেক ব্যথা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় জানো তো। তো কাজ করছি আর মেয়েটার জন্য মনটা অনেক খারাপ হয়ে আছে, জানি না ও কেমন কী করছে। কাজের ফাঁকে ফাঁকে মানে আমি ফোন দিয়েছি ওকে, এমনি ভালোই আছে। তো একটা এই ইয়োগাটা নিয়ে নিলাম, এটা আমার শাশুড়ি অনেক লাইক করে, আমার শাশুড়ি মা। তো ইয়োগাটা শাশুড়ি মাও খাবে আর বাচ্চারা যদি খায় খাবে, জানি না খাবে কি না। তো মেয়েরা বেশি লাইক করে না, একটু কমই খায়, কিন্তু এই ইয়োগাটা অনেক ভালো, এটা অনেক হেলদি, অনেক ভালো এই ইয়োগাটা। আর নারকেলের ফ্লেভার আমারও অনেক ভালো লাগে, আর যেহেতু উনি খান তো ওনার জন্য নিয়ে নিলাম। আর আজকে যেহেতু গিয়ে আর কিছু স্পেশালদের জন্য স্পেশাল কিছু রান্না করতে পারবো না, ঘরে রান্না করা আছে, আর তাই ভাবছি যে খাবার টাবার কিছু নিয়ে যাব, ওইগুলো খেয়ে নিব, ওগুলোই হবে। রাতে আমরা তেমন খাই না, ভাতটাত খাই না, তো স্ন্যাক্স ট্যাক্স এগুলো নাস্তা টাস্তা এগুলো খেয়ে নিব। তো এই জন্য কিছু শপিং করে নিচ্ছি। তো আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে, তারপরে ভাবলাম না কিছুটা নেই। আর আমার আরেকটা অভ্যাস আছে, তো পাবলিক্সে সেল দেয় যেমন, বা একটা কিনলে আরেকটা ফ্রি, এটা মাঝে মধ্যেই দেখো। তো মাঝে মধ্যে এরকম, তো তো যেগুলো আমার বাচ্চারা ভালোবাসে বা আমার ফ্যামিলির সবাই ভালোবাসে, তো আমি নিই তখন। তো দেখো কত লাইন, আমাকে কতটা মাঝে বসতে হবে, তার হিসেব নাই, অনেক লাইন সারাদিন, একটু বিচ্ছিল একটু বিচ্ছিল, আমি একটু দাঁড়াতেও পারিনি, একটু রেস্ট নিতে পারিনি, আটটা ঘন্টার মধ্যে এক ঘন্টা ব্রেক ছিল, কত লাইন। তারপরে এখন কমে গেছে, যেহেতু এখন প্রায় রাত 8:30 হয়ে গেছে, একদমই কমে গেছে, একটুখানি বিজি, একটু বিজি। তো দিনের বেলা যা অবস্থা হয়েছিল তা বলার মতো, জিনিস তো মানুষে কিনতে কিনতে মানুষ পাগলের মতন বাজার করে, পাগলের মতন শপিং করতেই থাকে, করতেই থাকে। আর কোনো স্পেশাল ডে হলে তো আর বলাই নেই, তো আমি এগুলো বেল্টে দিয়ে দিলাম, তো ক্যাশিয়ার এগুলো স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর আমাকে দিয়ে দিবে, দেবে পরে তারপর আমি চলে যাবো বাড়িতে। বাচ্চাদের জন্য মনটা কেমন করছে, আজকে একটা স্পেশাল ডে, ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমি বাচ্চাদের কাছে নিই, কাজে আছি, ওরা ওয়েট করে বসে আছে। বড় মেয়েটা ফোন দিছে, মা তাড়াতাড়ি চলে আসো, তো ভাবলাম একটা কেক নিয়ে নিই, যা বলেই আমরা সেলিব্রেট করে নেব নে। আর ওর ড্যাডিও ডিউটিতে, ও যেখানে ডিউটি করে আমার ডিউটির জায়গা থেকে অনেক দূর, তো দুটা দু জায়গায় পড়েছে, অনেক দূর। তো আমি এখন শপিং করা শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। তো আমি শপিংগুলো
ব্যাগগুলো তুলে নিব গাড়িতে। ভাবলাম আপনাদের সাথে কথা বলে বলে শেয়ার করে করেই যাই। আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন যাতে কিছু না হয়। ওর ড্যাডি নিয়ে গেছিল ডাক্তারে, তো ডাক্তার প্লাস্টার করে দিয়েছে হাড়টা, গিয়ে দেখতে পাবো। তো কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, যাবে। তো ওরা বলেছে, এক্স রে করে বলেছে যে মনে হয় হাড়টা ভাঙেনি, তো একটু শান্তি পেলাম খবরটা শুনে। না হয় আমি কাজে শান্তি পাচ্ছিলাম না, যদি ঘরে থাকতো তাইলে আমি আসতামই না আজকে কাজে। ও দেখলাম ভালোই আছে, আর ওর ড্যাডিও চলে আসে আসছে। ড্যাডির ছিল আজকে 10-12 ঘন্টা কাজ, কিন্তু ও 2 ঘন্টা কাজ করেই চলে আসছে বাচ্চা যে। ও মা, এ কি সারপ্রাইজ! আমার গাড়িতে এগুলো কী সারপ্রাইজ বলুন, কার্ড! ও এগুলো কে রাখলো? ও মাই গড, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, জানি না দেখো কী সারপ্রাইজ। এগুলো কে রাখলো? আমার তো কেউ এগুলো দিবার মতো কেউ নাই, আমার হাজব্যান্ড ছাড়া। আর ও তো ডিউটিতে, ও কী করে আসলো আর কী করে এগুলো দিয়ে গেল? আমার সাথে তো দেখাও করলো না। দেখবো এখন, আমি গাড়িতে স্টার্টটা দিয়ে নিই, তারপরে আমি দেখছি। হ্যাঁ, দেখি প্যাকেটটা ছিঁড়ে, লাল একটা খাম, খামের ভিতরে একটা গ্রিটিং কার্ড আছে, হে ফর মাই বিউটিফুল। ও মাই গড, এটা তোমার হাজব্যান্ডের কাজ? ও সো সুইট, ও কখন আসলো আর কখন এগুলো রেখে গেলাম তো ঠেরই পেলাম না। $100, ওরে বাবা, পেয়ে গেলাম $100-এর গিফট। ওকে, তারপরে দেখি কি লিখলো। আই এম নট শিওর হোয়াট আই ডিড টু ডিজার্ভ এ ওয়ান্ডারফুল ওয়াইফ হু ইজ অলসো অ্যামেজিং মম টু আর ফ্যামিলি, বাট আই ডু নো দ্যাট আই উইল নেভার টেক ইট ফর গ্রান্টেড। আই এম সো লাকি অ্যান্ড আওয়ার হোল ফ্যামিলি ইজ লাকি টু হ্যাভ ইউ ইন আওয়ার লাইভস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও সত্যি আমার কান্না চলে আসতেছে, সত্যি ওরা আমার কত ভালোবাসে দেখো। আমি গিফট টিফের জন্য পাগল না, এগুলো যে মানে এভাবে যে আমার সারপ্রাইজ দিবে সেটা আমি একদম বুঝতে পারিনি। যেহেতু আজকে মনটা ভাঙা নিয়ে নিয়েই কাজ করছিলাম, মনটা কিন্তু ভালো ছিল না, কারণ মেয়ের চিন্তা হচ্ছিল। আর আজকে একটা স্পেশাল ডে, যদি আমি কল আউট করি তাও ম্যানেজার মেড হয়ে যাবে, তার জন্য আসতেই হলো ডিউটিতে, তো বুঝতেই পারছো। তো বন্ধুরা চলো যাচ্ছি ঘরে, তোমাদেরও দেখায়। দেখো রাস্তাটা ফাঁকা, এখন রাত 8:30 বাজে, তেমন একটা গাড়ি নেই। তো আমার ডিউটি, যেখানে আমি ডিউটি করি, আমার জবের জায়গা থেকে আমার বাসা হচ্ছে 10 মিনিটের বাসা, বেশিক্ষণ লাগবে না, চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে বলেই চলে যাই, রাস্তা যেহেতু ফাঁকা আছে, নইলে আমি কথা বলে বলে গাড়িটা ড্রাইভ করি না। তো অলমোস্ট চলে আসছি বাড়িতে, এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ। তো গাড়িটা একদম গ্যারেজেই নিয়ে যাব, গাড়ি আমি গ্যারেজেই রাখি আমার গাড়িটা, আর ওর গাড়িটা বাইরেই রাখে, কারণ একটা গাড়ি গ্যারেজে হয় জায়গা হয়। গ্যারেজটা খুলে নিলাম, গাড়িটা ভিতরে ঢুকিয়ে তারপর আমি ঘরে চলে যাচ্ছি। এসে গেলাম অলরেডি, আর এইভাবে সারপ্রাইজ পাবো আমি একদম ভাবিনি, সত্যি ভাবিনি এত বড় আমার সারপ্রাইজ দিয়ে দিল হাজব্যান্ড। আমি তো আজকে ভাবছিলাম অন্যরকম। ও মাই গড, ও দেখি এখন আসছে ওর গাড়ি পিছনে, ও বাইরে ছিল, এখন আসছে ঘরে। যাই হোক, ও কখন আসলো, কেমন কীভাবে আসলো জানি না। এখন মানে গাড়িটা না থামানোর পর দেখলাম আমার পিছনে ওর গাড়ি। তো আমি জিনিসগুলো নামাচ্ছি, নামানোর পর ঘরে যাব, ছটফট শাওয়ার করে নিব, কারণ বড় মেয়েটা এখনও ঘুমোয়নি, ওর 8টার সময় ঘুমানোর কথা, কারণ কালকে সকালে আবার স্কুল আছে। আর বাজারগুলো নামিয়ে রেখে তারপর আমি জলদি শাওয়ার করে চলে আসবো। দেখ
দেখো 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 আমার গাড়ির শব্দ শুনে আমার সোনা মনিরা চলে আসছে। মা গো ব্যথা হচ্ছে বাবা, সোনা মা একটা ব্যথা, মা হাতটা ভাঙেনি ডাক্তার বলেছে, তার জন্য খুব খুশি লাগছে, ভগবান রক্ষা করেছে, শুধু প্লাস্টার করে দিয়েছে ওর জন্য, তো হাতে কিছু হয়নি। দেখো আমার ভ্যালেন্টাইন্সের গিফট, তো এগুলো আমি আগে এনে রেখেছিলাম, গতকালকে তো করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, যদি দেখো না গতকালকের ভিডিওটা দেখে নিও, স্কুলের জন্য করেছিলাম। তো এর আগের দিন আমি ঘরে সবার জন্য, এটা আমার শাশুড়ি মার জন্য আমি একটা ফ্লাওয়ার বেস এনেছি ফ্লাওয়ার সহ, আর এগুলো বাচ্চাদের জন্য হার্ট চকলেট, তো এগুলো নিয়ে আসছিলাম। ছোটো ছোটো জিনিসগুলোতে অনেক হ্যাপি হয় ওরা, বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য বেশি কিছু লাগে না। তো এটা আমার বাচ্চাদের জন্য দুজনের দুইটা, আর এটা আমার হাজব্যান্ডের জন্য আনলাম গিফট কিনে, এগুলো আমি আগে এনে রেখেছিলাম, গাড়ির ভিতরেই রেখে দিয়েছিলাম, এগুলো একসাথে করে নিয়ে নিব, গ্যারেজ লাগিয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি ঘরে, দেখো আমি এখানে রেখেছি আমার সোনা মনিরা এনে এনে ওরাই সাজিয়ে ফেলছে, আমি সবার করে আসছি। শাওয়ার করে আসলাম, ও বাবা একই সারপ্রাইজ, ওনারা যে আসবে আমি তো জানি না, আমার ননা, আমার ননাসের জামাই আর আমার ভাগ্নে, এই এই হচ্ছে আমার ননাস, আমার দুই মেয়েটাকে একসাথে ননাস, তো ওনারা যে আসবেন আমি জানি না, হঠাৎ করেই আসলেন, ওর নাম বৃন্দা, আমার ছোট মেয়েকে দেখতে এসেছেন, ওনারাও শুনেছেন। শুধু কাপলসদের জন্য ভ্যালেন্টাইন্স আমি মনে করি না, শুধু কাপলস বা লাভারদের জন্য, প্রেমিকার জন্য ভালোবাসা হচ্ছে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বা মেয়ে ছেলে সবার জন্য সবার ভালোবাসা আছে। তাই ভালোবাসা দিবসে সবার জন্যই আমি মানে সবাইকে নিয়েই আমি এটা সেলিব্রেট করতে ভালোবাসি, সবাইকে নিয়েই আমি আনন্দ করতে ভালোবাসি এতে। আর তারপর আরেকটা জিনিসে ঘরে এসে দেখলাম আমার হাজব্যান্ড দুইটা পিৎজাও নিয়ে এসেছে, বড় পিৎজা বাবার জন্য থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে, তো তাইলে ভালোই হলো, আমিও খাবার কিছু নিয়ে এসেছি, তো আজকে এগুলোই দিয়ে হয়ে যাবে, আর ওরাও যখন এসেছে ওরা ওদের জন্য হয়ে যাবে, সবাইকে আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম, অনেক ভালো লাগছে, তো সবাই মিলে কেক কেটে নিলাম, এখন সবাইকে সবাইকে খাইয়ে দিচ্ছে, তারপর আমি সবাইকে দিয়ে দিব প্লেটে প্লেটে, অনেক কিছু হয়ে গেছে, খাবার দাবার আছে, তো ভাতটা তাও আছে রান্না করা, তরকারিও আছে, অনেকগুলো মাছ টাস রান্না করা আছে, কিন্তু আমরা তো রাত্রে খাই না, আর আমার ননাসরাও রাত্রে খান না, দিলেও খাবেন না, তাই ভাবলাম ওগুলো দিয়ে দিব। আর এমনিতে ওর ড্যাডি যখন, আমার মেয়ের ড্যাডি যখন নিয়ে এসেছে অনেক পিৎজা, তো ওগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, অনেক নাস্তা হয়ে গেছে, তো এখন আমি গিফটগুলো দিয়ে দিচ্ছি ওদেরকে, গিফটগুলো দিয়ে তারপরে খাবারটা বেড়ে দিব সবাইকে, তো সবাই মিলে একসাথে খেয়ে নিব, সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা, আমার এগুলোই ভালো লাগে, ভালোবাসা দিবসে ভালোবাসা সবার জন্য, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখছেন, যারা সবসময় দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ও আমার ননাসের জামাই আমার মুখে ঠেলে তারপরে কেকটা দিয়ে দিছেন, উনি ওইরকমই, আর ওনারাও অনেক আদর করে আমাদের,
তো এটা আমার শাশুড়ি মার জন্য আমি কিনে এনেছিলাম, তো ওনাকে দিলাম। তো মেয়েও অনেক লাইক করে ফ্লাওয়ার, তো মেয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য। তো এখন যেহেতু তিনজন আছে, তো আমি কাকে কী দিব চিন্তা করতে হচ্ছে। তো এটা আমার মেয়ে আমাকে দিয়েছে গিফট, একটা কার্ড বানিয়েছে আমার জন্য, রেখে দিলাম, পরে পরে নিব। আমার সুনাম মেয়েটা এগুলো অনেক ইয়ে করে সেলিব্রেট করার জন্য। এই যে সবাইকে কার্ড বানিয়ে দিয়েছে ড্যাডিকে, আমাকে সবাইকে দিয়েছে। তো আমিও একটু একটু গিফট নিয়ে এনেছিলাম। তো ফুল ফুল সহ ফুলের বেইচ এনেছিলাম তিনটা, মেয়ে দুটোর জন্য দুইটা। তো একটা ভাবলাম আমার ভাগনাকে দিয়ে দিব, আর একটা আমার ননাসের জামাইকে দিয়ে দিব, বাচ্চাদের না হয় পরে নিয়ে আসবো বাচ্চাদের জন্য। তো তো এটা আমি আমার ভাগনাকে দিয়ে দিলাম, ফুলের বেজ একটা কিনে এনেছিলাম। তাড়াহুড়ো করে দেখো আমি কি পরেছি, শাওয়ার করে একটা এমনি ঘরের জামা পরে এসেছি, তারপরে জামার সাথে আবার প্যান্টটাও খুঁজে পাইনি, এটা হাসির কথা। তাড়াহুড়ো করে শাওয়ার করেছে, কারণ 9টা বেজে গেছে, ঘরে আসতে আসতে মেয়ের ঘুমানোর সময় চলে আসছে। তাড়াহুড়ো করে এখন সব কিছু করতে হবে, তাড়াহুড়ো করে ওকে খাইয়ে বেড়ে দিতে হবে, নইলেও তা সহজে যাবে না। আর মেয়ের হাতে দেখো একটা প্লাস্টার করে দিয়েছে, ভগবানের আশীর্বাদে কিছুই হয়নি, তোমরা একটু আশীর্বাদ করো। আর ভগবানের আশীর্বাদে কিছুই হয়নি। তো আমি একটু একটু সব কিছুই সেলিব্রেট করি, আমার ভালো লাগে আসলে ওইগুলো সেলিব্রেট করতে, ছোটো ছোটো জিনিসগুলোতে অনেক আনন্দ হয়, তা আমার আনন্দ করতেই অনেক ভালো লাগে, আর কিছু না। তো ওনারা আসায় আমাদের আনন্দটা আরও বেড়ে গেল, অনেক অনেক খুশি লাগছে ওনারা আসায়, খুব ভালো লাগছে। আসলে হঠাৎ করে ওনারা আসবেন, আমরাও কাছ থেকে আসলাম, বুঝতে পারিনি আসবেন জেনে, খুব ভালো লাগছে। তো সবাই মিলে এখন আমরা খেয়ে নিব। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও করেননি, যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। আপনাদের সাপোর্ট আসে আর আপনাদের সাথে আছেন দেখি আমি এগিয়ে যাচ্ছি, যেতে পারছি। আর সব সময় সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। আর ভগবান যেন সবাই রে ভালো রাখে, এটাই চাই, এটাই ভগবানকে বলি সব সময়, সবাই যেন ভালো থাকেন। তো পিৎজা আনলাম, পিৎজা ডোনাট, তারপরে ফ্রাইড শ্রিম, তারপরে হচ্ছে গিয়ে আপনার আমার ননা নিয়ে এসেছেন অনেকগুলো পিঠা বানিয়ে, অনেক ইয়ামি ইয়ামি পিঠা। তো উনি কয়েক ধরনের পিঠা তৈরি করে নিয়ে এসেছেন। তো আমাদের খাবারটা জমে গেছে, অনেক খাবার হয়ে গেছে, অনেক খাবার হয়ে গেছে সবার, হয়েও একটা মানে একটা পিৎজায় হয়ে গেছে সবার, অনেক বড় যেহেতু পিৎজা, দু পিস করে দিয়েছি, কিন্তু দু পিস সবাই খায়নি, এক পিসই সবাই খেয়েছেন, তাই একটা পিৎজা মানে রয়ে গেছে, একটাতেই হয়ে গেছে সবার, যেহেতু অনেকগুলো খাবার আছে এই জন্য। তো কেক, পিৎজা, ডোনাট, পিঠা, অনেক ধরনের পিঠা, অনেক মজাদার পিঠা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ওনারা আসায় অনেক ভালো লাগলো, আমার মেয়েগুলো অনেক হ্যাপি, অনেক হ্যাপি হয়েছে, আমরা অনেক হ্যাপি। তো অনেক সুন্দর কেটেছে বছরটা, প্রতি বছরই আসে এখানে, আসার আমেরিকা আসার পর থেকেই আমি সেলিব্রেট করি, প্রতি বছরই আমাদের সেলিব্রেট করা হয় ঘরে, এমনি আমরা কিনে তারপরে খেতে ফেলি, তারপরে ও আমাকে কিছু একটা দেয়, আমিও দিই, এভাবে বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়, আমার শাশুড়ি মার জন্য ও আনে, আমিও আনি, এরকম করে সেলিব্রেট করে ফেলি, অনেক ভালো লাগে, খারাপ লাগে না।
তো সারাদিনের টায়ার্ডনেস যে ছিলাম, মানে কাজ থেকে বের হওয়ার পর মনে করেছিলাম যে আমি হাঁটতেই পারছি না, আমার শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু ঘরে আসার পর এত ভালো লাগছে বিশ্বাস করতে পারবো না। আমাদের প্রবাসে এরকমই, আমরা সারাদিন কাজ করলেও আমাদের মুখে হাসি থাকে, আমরা ভালো মুখে থাকি না। তো আমি জানি এরকম সবাই করে, এই দেশে সবাই কাজ করে, ঘরে কাজ করে, বাইরে কাজ করে, সবাই করেন, দেশেও সবাই করেন, আমি বলছি না যে করেন না। তো যে বলছি কোনটা, যে এত কাজ করে এত টায়ার্ড হয়ে গেছি, রাতে ঘুমাতে পারিনি, তারপরেও মানে এখন এত ভালো লাগছে, ঘরে এসে ওদের পেলাম, তারপরে বাচ্চাদের সাথে সবার সাথে এনজয় করে, মানে মনটাই অন্যরকম হয়ে গেছে, তো খুব ভালো লাগছে আমার। এগুলো আনন্দগুলো আমার খুব ভালো লাগে আনন্দ করতে সবার সাথে। তো মনে হয় না আসলে এই যে কাজ করে মানে বাসায় ফিরলাম এতক্ষণ, এগুলো আর মনে হয় না, টায়ার্ড মনেই হয় না। তো পিচিটার জন্য অনেক চিন্তা করছিলাম, ভগবান দিলে পিচিটা ভালোই আছে, পিচিটার কিছু হয়নি।